আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদী হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব 2020 সালের রাজশাহী বোর্ডের গণিত প্রশ্নপত্রের 9 নম্বর প্রশ্ন নিয়ে। আর এখানে আমি বেসিক টু অ্যাডভান্স ইন ডিটেলস ডিসকাশন করব। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লাইক ফেসবুক, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম ইত্যাদিতে শেয়ার করুন। সো উইদাউট স্পেন্ডিং টাইম, লেটস গেট স্টার্টেড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজশাহী বোর্ড 2020 সালের 9 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে আসল প্রশ্নটা, আপনাদের দেখার সুবিধাতে আমি এখানে লিখে রেখেছি। প্রশ্ন কতে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সেন্টিমিটার, এর বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তার আগে আমি সমবাহু ত্রিভুজ নিয়ে একটু বলে নিই। যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যদি এটার দৈর্ঘ্য 5 হয় তাহলে তিনটা দৈর্ঘ্য 5 হবে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কোয়ার। এবং এর যদি পরিসীমা বের করি, পরিসীমা যেহেতু তিনটি বাহু সমান আর পরিসীমা হচ্ছে বাহু যোগ বাহুগুলো সমষ্টি, তাহলে তিনটি বাহু যোগ করলে হয় 3A। তো এটা হচ্ছে পরিসীমা আর এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা ধরি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, যেহেতু এখানে সেন্টিমিটার একক দেওয়া আছে তার জন্য এখানে সেন্টিমিটার, এবং এর ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এবং বাহুর ওপর স্কোয়ার, যেহেতু একক দেওয়া আছে এটা তার জন্য আমরা বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলে আমাদের সবসময় বর্গ কলাটি লাগাতে হবে, না হলে ভুল হয়ে যাবে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি এটা সমান এটা, যেহেতু এটা একটি ক্ষেত্রফল এবং এটাও একটি ক্ষেত্রফল, তাহলে এই দুটা সমান। তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে √3/4 এ স্কোয়ার ইকুয়ালস √3, এবং এখান থেকে আমরা এর মান বের করব। তাহলে এ স্কোয়ার থেকে গেল এবং যেহেতু এটা গুণ আছে তার জন্য এখানে এ পাশে এসে ভাগ হবে, এবং ভাগ হলে এটা উল্টে যাবে, তো এখানে 4 উপরে হবে আর নিচে এটা হবে। তাহলে এ স্কোয়ার, তাহলে এটা এটা কেটে যায় এবং 36 এবং 4 গুণ করলে হয় 144, বা এ সমান থাকে এদিকে স্কোয়ার আছে ওই পাশে এসে হয়ে গেল বর্গ, অতএব এ ইকুয়াল 12 এবং এখানে সেন্টিমিটার। সো এটাই হচ্ছে আনসার। অনেকে আবার এই লাইনটা বুঝতে পারে না, সো আমরা এইভাবে করতে পারি প্রশ্নানুসারে √3/4 এ স্কোয়ার 36√3। তাহলে আমরা এটাকে এ উপর লিখতে পারি এবং 4 কে নিচে লিখতে পারি, যেহেতু এটা সমান আছে, এবং তাহলে আমরা এটা কোনাকুনি বা আর গুণ করতে পারি। তাহলে এর নিচে 1 আছে ধরতে হবে, তাহলে এটা সাথে গুণ করলে হবে এটা, এবং এটার সাথে গুণ করলে হবে 4√3। তাহলে এ স্কোয়ার সমান এটা যেহেতু গুণ আছে এ পাশে এসে ভাগ হয়ে যাবে, সো নিচে √3 এবং এটা এটা কেটে যায়, তাহলে থাকে এ স্কোয়ার সমান 4 × 36 মানে 144, এবং এ ইকুয়ালস √144, অতএব এর মানটা হচ্ছে 12 সেন্টিমিটার। সো আমরা যে কোনো একটা ওয়ে ফলো করবো তাহলে আমাদের অ্যান্সার বের করা সহজ হবে। তো এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। আমরা এখন আরও কিছু ত্রিভুজ সম্পর্কে জেনে নিব।
তাহলে আমরা এইমাত্র জানলাম সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান। সো এটা যদি একটি ত্রিভুজ হয় তাহলে এটা তিনটি বাহু সমান হবে, এবং এর এর পরিসীমা পরিসীমা হচ্ছে, যেহেতু পরিসীমা সবগুলো বাহু যোগফল, সো এখানে তিনটি বাহু যোগ করলে হবে 3a, এবং এর ক্ষেত্রফল হচ্ছে √3/4a². তারপরে নেক্সট সমদ্বিবাহু, সরি সমদ্বিবাহু, তাহলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই দুটা বাহু সমান এবং এটা অসমান, তো এই দুটা সমান সমান বাহু দৈর্ঘ্য, এবং এটা ভূমি বলা যেতে পারে এটাকে। তো এর পরিসীমা হচ্ছে, পরিসীমা হচ্ছে যেহেতু তিনটি বাহু যোগফল, সো এখানে এ যোগ করলে হবে 2a, এবং এখানে থাকবে b, তাহলে এর পরিসীমা হবে 2a+b, এবং এর ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে এখানে b/4√4a² - b², তো এখানে b হচ্ছে ভূমি এবং নিচে 4 এখানে, এবং এ হচ্ছে সমান সমান বাহু দৈর্ঘ্য। এবং আরেকটি ত্রিভুজ আছে যেটি হচ্ছে বিসমবাহু, বিসমবাহু, তো যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বিসমবাহু বলে, এ বি সি। সো এর পরিসীমা, পরিসীমা এর পরিসীমা হচ্ছে যেহেতু তিনটি বাহু যোগফল, সো এখানে a+b+c, এটা হচ্ছে এর পরিসীমা। তো এর ক্ষেত্রফল যদি বের করি, ক্ষেত্রফল হচ্ছে √s·a·s·b·s·c। সো এখানে হচ্ছে s হচ্ছে বাহ্য পরিসীমা, এটা হচ্ছে পরিসীমা, এবং s হচ্ছে বাহ্য পরিসীমা। সো বাহ্য পরিসীমা বের করতে পারি এইভাবে করে, বাহ্য পরিসীমা s সমান হচ্ছে, যেহেতু পরিসীমার অর্ধেক, তাহলে এটা হচ্ছে পরিসীমা, এবং এটার অর্ধেক হচ্ছে দুইটা ভাগ, তাহলে এটা হচ্ছে অর্ধেক। সো এটি হচ্ছে বাহুপদের ত্রিভুজ সংক্রান্ত উপাত্তগুলি। তো এই উপাত্তগুলো আপনাদের অবশ্যই জানার প্রয়োজন, তাই এগুলো এখনই নোট ডাউন করে নিন। আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং দেখা হবে আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।